আজও পণ না দিতে পারায় বিয়ে ভাঙে। আজও পণের টাকা আদায় না হলে অন্যের বাড়ির মেয়ের ওপর চলে অকথ্য অত্যাচার। বহু মেয়ের জীবনেই নেমে আসে অন্ধকার। কিন্তু আপনি কি জানেন কেন এই পণ প্রথার মতো নিয়ম শুরু হয়েছিল? কে বা কারা দায়ী ছিল এর পেছনে? এই প্রথার পেছনে আসল ইতিহাসটাই বা কি? চলুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বরং জেনে নি পণ প্রথার মতো এক ভয়াবহ নিয়মের ইতিহাস। তাহলে আসুন শুরু থেকে শুরু করি। আইনে যৌতুককে নারীর সম্পত্তির উৎস বলা হয়। যৌতুক বা পণ হল কন্যার বিবাহে পিতামাতার সম্পত্তির হস্তান্তর প্রক্রিয়া। জু ধাতু থেকে নিষ্পন্ন জুত শব্দের অর্থ যুক্ত। ব্যুৎপত্তিগত অর্থ হল পাত্রপাত্রীর বিয়ের সময় পাত্রীর জন্যে বাপের বাড়ি থেকে যা কিছু মূল্যবান সামগ্রী ও অর্থ দেওয়া হয় তা যৌতুক। যে অর্থ বা সম্পদ স্ত্রী স্বামীর জন্যে নিয়ে আসেন বা স্ত্রীর সঙ্গে যে ধন দেওয়া হয়। আবার স্বামী স্ত্রীকে যে উপহার দেন সেটাকে ডাউরি বলা হয়। প্রাচীন গণদেশে স্ত্রী বিবাহের পর স্বামীর গৃহে অর্থ নিয়ে যেতেন এবং স্বামী সেই অর্থের সঙ্গে সম্পদ সমপরিমাণে মিশিয়ে একটি যুগ্মধন তৈরি করতেন। প্রথমে নববধূ অর্থ এবং অন্যান্য অস্থাবর ধন নিয়ে স্বামীর গৃহে যাবেন, এটাই ছিল সাধারণ রীতি। তবে সেসবের পরিমাণ নিয়ে কোনো বাধ্যবাধকতা ছিল না, যদিও সেটার সঙ্গে সামাজিক মর্যাদা অবশ্যই জড়িত ছিল। সাহিত্য থেকে শুরু করে ইতিহাসের পাতায় এই পণ প্রথার প্রচুর উল্লেখ পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পণ রক্ষা গল্পে দেখা যায় বংশী তার ভাইয়ের বিয়ে দেওয়ার জন্যে কন্যাপণ জোগাড় করতে দিনরাত পরিশ্রম করছে। প্রাচীন ভারতের ধনী অভিজাত পরিবারগুলোকে জামাইকে বিবাহের সময় কিছু উপহার দিতে হতো। অথর্ববেদে উল্লেখ রয়েছে যে রাজকন্যার বিয়ের সময় পণ হিসেবে 100 গাভীকে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছেন। দ্রৌপদী, সুভদ্রা, উত্তরাও বিয়ের সময় পণ হিসেবে ঘোড়া, হাতি ইত্যাদি মূল্যবান অলঙ্কার সহ আরও নানান জিনিস শ্বশুরালয়ে নিয়ে গিয়েছিলেন। এমনকি ঋগ্বেদেও উল্লেখ পাওয়া যায় যে রাজা বিদর্ভ তার বোন ইন্দুমতির বিয়েতে প্রচুর পণ দিয়েছিলেন। যদিও প্রাচীন গ্রন্থের পাতায় উল্লেখ করা আছে স্বতঃস্ফূর্ত দান এবং পণ, এই দুটোর মধ্যে পার্থক্য নির্দেশ করা বাস্তবে সত্যিই কঠিন। আইনে যৌতুককে নারীর সম্পত্তির উৎস বলা হয়। এতে তার নিরঙ্কুশ অধিকার রয়েছে। সমাজে নারীরা পুরুষদের মতো একইভাবে সম্পত্তির উত্তরাধিকারী হতেন না, তাই অনেক আগে থেকেই হিন্দু সমাজে নারীদেরকে বিয়ের সময় যৌতুক দেবার প্রচলন ছিল। আর কালের নিয়মে তা বিয়ের পণ হিসেবে আবির্ভূত হয়, যা একটা সময় কোনে পক্ষের জন্যে এক কষ্টকর রীতি হয়েই দাঁড়ায়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কোনো পক্ষ অপর পক্ষকে বিয়ের আগে, পরে বা চলাকালীন যে কোনো সময়ে যে কোনো সম্পদ বা মূল্যবান কোনো বস্তু হস্তান্তর করে বা করতে সম্মত হয়, সেটাই যৌতুক বলে বিবেচ্য হবে। বিয়ের শর্ত হিসেবে এই সমপরিমাণ কোনো কিছু আদান প্রদান করলে তা যৌতুক হিসেবেই বিবেচিত হবে। আর নারী সুরক্ষা আইন 2006 সাল অনুযায়ী বিয়ে স্থির থাকার শর্ত হিসেবে বা বিয়ের পণ হিসেবে অর্থ প্রদান করা হলে সেটাকে যৌতুক হিসেবে বিবেচিত করা হবে। ভারতে যৌতুক প্রথা বলতে কনের পরিবার দ্বারা বর, তার বাবা মা এবং তার আত্মীয়দের বিয়ের শর্ত হিসেবে দেওয়া দীর্ঘকাল ধরে ব্যবহারযোগ্য পণ্য, নগদ টাকা এবং ভূসম্পত্তি বা অস্থাবর সম্পত্তিকেই বোঝায়। যৌতুকের উৎপত্তি সম্বন্ধে সুনির্ধারিত কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। তবে গবেষকগণ এর উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্বন্ধে যা লিখেছেন তার সারমর্ম হল প্রাচীন হিন্দু সমাজে এর উৎপত্তি হয়, এটি প্রায় স্বীকৃত। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রাচীন হিন্দু সমাজে এটি ছিল কন্যাপণ, অর্থাৎ বরপক্ষ কনে পক্ষকে দিত। কনে পক্ষ বিয়ের মাধ্যমে তাদের একজন সদস্য হারাচ্ছে, এর ক্ষতিপূরণের জন্যে কনের পরিবারকে বরপক্ষ কর্তৃক বিভিন্ন সম্পদ দিত। আর কালের নিয়মে ক্রমশই এটি বরপণে রূপান্তরিত হয়। 1961 খ্রিস্টাব্দের পণ প্রথা নিষিদ্ধকরণ আইন বিয়েতে পণ নিবেদন, প্রদান অথবা গ্রহণ নিষিদ্ধ করেছে। যেই আইনের সংজ্ঞায় পণ হল বিবাহের সময় দাবিকৃত উপহার বা পূর্ব শর্ত হিসেবে প্রদানকৃত। পূর্ব শর্ত ব্যতীত প্রদানকৃত উপহার পণ হিসেবে গণ্য হয় না এবং তা আইনসিদ্ধ।
পণ দাবি করা অথবা দেওয়া হলে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা ৫,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এই পণবিরোধী আইন নানানভাবে পরিবর্তিত হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে কার্যকর হয়েছে। আর পণ মৃত্যু বিয়ের পরপরই যৌতুক নিয়ে অসন্তোষের কারণে কনের স্বামী এবং স্বামীর পরিবার দ্বারা সংঘটিত হত্যা বা কনের আত্মহত্যার সাথে সম্পর্কিত। সাধারণত এটি স্বামীর পরিবারের ধারাবাহিক গৃহ নির্যাতনের একটি পরিসমাপ্তি হিসেবে সংঘটিত হয়। ভারতে প্রতিবছর নারী হত্যার ৪০-৫০% পণ প্রথার কারণে মৃত্যুর ঘটনা ঘটে, যা ১৯৯৯-২০১৬ সাল অবধি একটি স্থিতিশীল প্রবণতা হিসেবে দৃশ্যমান। জনসংখ্যা নিরিখে পাকিস্তানে পণ মৃত্যুর হার সর্বোচ্চ। প্রতি ১,০০০ মহিলার মধ্যে ২.৪৫ জনের মৃত্যু। সেখানে বছরে ২,০০০টি পণ মৃত্যুর ঘটনার উল্লেখ পাওয়া যায়। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১২ খ্রিস্টাব্দে সমগ্র ভারতে ১৮,২৩৩টি পণ মৃত্যুর ঘটনা ঘটেছিল। এর অর্থ প্রত্যেক ৯০ মিনিটে একজন গৃহবধূকে পুড়িয়ে মারা হয়েছিল। পণ সম্পর্কিত বিবাদ ভারতে প্রতি বছর প্রতি ১,০০০ মহিলার মধ্যে ১.৪ জনের মৃত্যু ঘটায়। ১৯৯৬ খ্রিস্টাব্দে ভারতীয় পুলিশ প্রদত্ত রিপোর্ট অনুযায়ী প্রতি বছর তারা ২,৫০০-এর বেশি পুড়িয়ে বধূ হত্যার খবর পায়। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১১ খ্রিস্টাব্দে ভারতে প্রায় ৮,৩৩১টি পণ মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। আর পণ মৃত্যুর সংখ্যা ১৯৯৮ খ্রিস্টাব্দের তুলনায় ২০০৮ খ্রিস্টাব্দে ১৪.৪% বৃদ্ধি পায়। কয়েক দশক ধরে ভারতীয় পণবিরোধী আইন চালু থাকা সত্ত্বেও সেগুলো যথাযথভাবে প্রয়োগ না হওয়ার কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। ভারতে পণমৃত্যু কোনো নির্দিষ্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। সত্যি এই সময়ে এসে দাঁড়িয়েও এই পণপ্রথা বেশ কিছু জায়গায় বিদ্যমান। তবে আজ মানুষ অনেক বেশি সচেতন, যুগ বদলাচ্ছে, এগিয়ে চলেছে সময়ও, কিন্তু পণপ্রথা সেই প্রাচীন কাল থেকেই নিজের রূপ বদলাচ্ছে। কখনো বা নগ্ন রূপে, কখনো আবার সুস্থ রূপেই সমাজে দেখা দিচ্ছে। শেষে রবীন্দ্রনাথের নিরুপমার মতোই বলতে ইচ্ছে করছে, আমি কি কেবলই একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম।